জিসকে সিনে মেয়ে ইশকে রাসূল নেহি উসকা ঈমানে, মানে জানন ধরে রাসূলের ভালোবাসা নাই জানি মান দেখি, কিন্তু লম্বা টান দিচ্ছে তো আঙ্গুলটা এরকম করে ঘোরাতে 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 এরকম, মানে হুজুর বসে আছেন এরকম, আপনাকে বলছি না হুজুর বসে আছেন এরকম করে আঙ্গুলটা এদিকে আর কি। তো আমার হুজুর তখন ভাবছেন কি ভাই 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছে, আমার ঈমান নেই নাকি, মানে এরকম একটা ভাবনা আর কি মনের মধ্যে। তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে ও ক্লান্ত হয়ে এবার বসেছে, ও বলছে আমাকে যতটা বলেছে আমি ততটা বলার হক রাখি। ও যখন বলতে শুরু করেছে হুজুর তখন এইভাবে করে বলছে, জিসকে সিনে মেয়ে ইশকে রাসূল হোগা উসকা চেহারে সে পতা চলেগা, ইংল্যান্ড সে আনে ওয়ালা দাড়ি কমল ঢালে ওয়ালা ফুল প্যান্ট ফুল শার্ট পেহেননে ওয়ালা আশিক রাসূল কেসে বনেগা। কমাল বুঝে গেছে যে আমাকে ছাড়ছে, প্রথমন বলছে যে আমি খানা নেই খায়গা, হাম আভি চলা যায় তো আমার আবে ইজ্জতি হয়ে গিয়া। আমার হুজুর বলছে বেটা তুমি আশিক রাসূল দেখাচ্ছ, সাদা চাট ফুল প্যান্ট ফুল শার্ট দেখে মনে হচ্ছে ইংল্যান্ড থেকে আসলে, তুমি আবার আশিক রাসূল দেখাচ্ছ মানে কানাকা হাইকোর্ট দেখাচ্ছে আর কি। তো সমাজে এক শ্রেণীর চাচা আছে দাদু আছে, নামাজ পড় না, হ্যাঁ বলে খেদ নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, বলে না নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, আর আসলে হাদিস হচ্ছে লা দীন আর ইমান লা সালাত আলা হু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। তো আপনার কাছে ধর্ম নেই তে আপনি আবার ইমানদার হলেন কি করে, মরে দেখুন না খবরটা কি জিনিস তারপরে না বোঝা যাবে, খালি মরে দেখেন তারপরে খবরটা কি জিনিস তখন বুঝতে পারবে। এই জন্য বঞ্চিলাম বন্ধন অনেক মানুষের বিশ্বাস হচ্ছে বন্ধু আমার বিড়ি যদি না খাই নিচে নামলেরা, কিন্তু বন্ধু আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মানুষ আমি আল্লাহ তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। এ মানুষ যখন নিজের মূল্যবোধ করতে চাইল না, এ মানুষ যখন নিজে নিজেকে মূল্যায়ন করতে ভুলে গিয়েছে, আমি আল্লাহ তখন তাকে উল্টো দিকে ফিরিয়ে দিয়েছি, যা পায়খানায় বসে এবার বিড়ি খা নাকি, যা পায়খানা বসে বিড়ি খা, খালি পায়খানা করে সবাই খালি বেরিয়েছে ভালো করে হাতও ধুয়ে দিয়ে, তখন খৈনি 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 খায় না, একটা খৈনি নাকি বলে দাম বাবু ওটার নিশা উঠে গেছে, পকেট থেকে খৈনি বের করে এখানে নিয়েছে আর কি, নিয়ে এবার চলছে, মানে যেইটুকুনি হাতে লাল মশলা লেগেছিল ওটার সাথে মিক্সচার হয়ে গেল আর কি, বুঝতে পারছো না, মানে যেইটুকুনি ছিল ওটাও মিক্সচার হয়ে গেল, মিক্সচার দিয়ে হয়েছে ধপাং করে দিয়ে দিল মুখে চলে গেল তখন, মানে কত যে ভালো লাগছে গুলো খেতে আল্লাহ ভালো জানে, দাঁত ঠোঁট এই জায়গাগুলো সব পুড়ে একেবারে সাদা হয়ে গেছে, এটা মানুষের খাবার? এজন্য বন্ধু জানছি বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, আপনি যদি গাছ লাগান যে কোনো গাছ, ধান লাগান সরিষা লাগান সব কিছুর জন্য পাহারা দিতে হয়, কিন্তু এই গাছ যারা চাষ করে বন্ধু আমার জিজ্ঞেস করে নিন, ছাগলও খায় না গরুও খায় না শিয়াল গরুটাও কখনো খায় না, আপনারা কি মনে করছেন গল্প করছি, খবর দিয়ে দেখুন বন্ধু আমার। এজন্য বললাম এটা খাবার কখনো মানুষের হতে পারে না, ছাড়ার চেষ্টা কোনো আর বন্ধু আমার পায়খানা কেমন করে হবে রাসূলের আদর্শ, বা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন না দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো প্রথমত যেটা শিক্ষা, আল্লাহ রাসূল আদর্শ দিচ্ছেন কত সুন্দর, আদম সন্তান জেনে নাও যখন তোমার সামনে খাদ্য খাবার আসবে নিজের পেটটাকে দিন মান করো, ফাজুল সুন্নি তুআব ওয়াজুল সুন্নি শারাব ওয়াজুল সুন্নি নাফাস, নিজের পেটটাকে দিন মান করো, এক ভাগ খাও এক ভাগ পানি খাও আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও, কিন্তু বাঙালি যেখানে গজমাত সেখানে মোলাকা গলা পর্যন্ত নাকি, বিয়ে বাড়িতে খায় না গজ দেনাবে দই দেনাবে মিষ্টি দেনা, তোর বন্ধু বলছে হ্যাঁ এত মূল্য জেনে নিতে খেতে পারবে, বলে পারি আর না পারি নিতে তো টাকা লাগে না, টাকা লাগে কত যে জুলুম চলছে আল্লাহই ভালো জানে, প্রত্যেকটা জুলুমের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হবে না হবে না, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহতিরুহু আত-তাকওয়া হাওনা আত-তাকওয়া হাওনা, এখানে শুনছেন তো মনে হচ্ছে আল্লাহ আর করব না জীবনে, খালি এই খালি এই 10-5 জন যা ছিলেন তাই কোনো পার্থক্য নেই, যা ছিলেন তাই ওরকম তো হন হয়ে গেছে, মানে ইমান কমে আর বাড়ে, এই জন্য ভালো কথা শোনার চেষ্টা করো ইমানটা বাড়বে, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশিষ্ট যা তিনি আদর্শে শিক্ষা দিচ্ছেন সুন্দর সমাজ গঠন করার জন্য, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, না আদম সন্তান জেনে নাও প্রথমত খাদ্য খাবার কে তিন ভাগ করো, নিজের পেটটাকে তিন ভাগ করো, একবার খাও, একবার পানি খাও, একবার শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও, এটা প্রথম নাম্বার। কিন্তু আমরা যারা বাঙালি খেতে খুব ভালোবাসি নাকি, একটা মানুষ পেটের রোগ নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, তো মোটা সোটা একেবারে মানুষ, তো ডাক্তারকে জিজ্ঞেস করছে, ভাই আপনার খাবারের তালিকাটা বলেন তো। সকালবেলা আনুমানিক 250-300 গ্রাম করি, দুপুরবেলা খুব কম হলো 500 গ্রাম চালের ভাত, আর রাত্রে আনুমানিক প্রায় 1.5 কিলো চালের রুটি লাগে আমাকে, মানে এত খায় আর কি। তো বলছে আগে আপনার খাবারে অন্তত খাবারটাকে কন্ট্রোল করতে হবে, না হলে আপনার রক্ত দিয়ে ওষুধ দিয়ে সারানো যাবে না। আপনি সকালবেলা 100-150 গ্রাম মুড়ি, তার থেকে বেশি খেতে পারবেন না, দুপুরবেলা 150 চালের ভাত, আর রাত্রেবেলা মাত্র 2টো রুটি খেতে পারবেন, তার থেকে বেশি আর খেতে পারবেন না। সকালে যা বলেছে খেয়েছে, দুপুরে যা বলেছে খেয়েছে, এবার রাত যখন হয়েছে স্ত্রীকে তখন দেখে বলে, স্ত্রী সকালে আমি ডাক্তারের কথা শুনেছি, দুপুরেও শুনেছি ডাক্তারের কথা, খোদার খোদার যন্ত্রণায় সহ্য করতে পারি না, খুবই খোদা রেখেছে। ও স্ত্রী বলো, প্রতিদিন রাত্রিবেলা তুমি যে আমার জন্য খাবার তৈরি করো, তো কতটা আটার তুমি তৈরি করো বলে, 1.5 কিলো আটা, আচ্ছা কটা রুটি হয়, তো বলে 10টা থেকে 12টা রুটি হয়। বলে ডাক্তার কথা কেটে বলেছে, বলে 2টো, বলে ডাক্তার কথাটাই বেড়ে দিলাম, 2টো খাবো, কিন্তু আটার পরিমাণটা কমানো যাবে না, সংখ্যাটা কমিয়ে দাও, আটা যাইছিল তাই ডাক, শুধুমাত্র সংখ্যা কমাও। আমার বন্ধু এরকম খাবার খেয়ে যখন রোগ বিধি কমলো না, 15 দিন পর আবার গেছে, বলে ডাক্তার কি ওষুধ দিলেন, রোগ যে সারে না, বলে আপনার খাবারের তালিকাটা বলে তো। ও বলার আগে অস্থি তখন বলছে, ডাক্তার বাবু আপনি বলেছেন আপনার মতো, আর আমার স্বামী মেরেছে ওর নিজের মতো, আপনি খেতে বলেছেন ওকে 2টো রুটি, ও 2টোই খেয়েছে, কিন্তু আটা যা ছিল তাই খালি সংখ্যাটা কমিয়েছে। এরকম মানুষ আছে না, নেই, খেতে খুব ভালোবাসে বাঙালি আর কি। এই জন্য বলছিলাম বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রথমত খাবারকে কন্ট্রোল করো, দ্বিতীয়ত বন্ধু আমার সকালবেলা যখন আপনি পায়খানার ঘরে ঢুকবেন, শৌচালয় যখন প্রবেশ করবেন, ডান পা আগে না বাম পা আগে, দোয়া আছে না নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়ার মধ্যে শিক্ষা দিচ্ছেন সুন্দর করে, আল্লাহ আমি এখন এই পায়খানায় ঢুকছি, এখানে অপবিত্র জিন নারী বা পুরুষ যদি থাকে, এদের অকল্যাণ অমঙ্গল থেকে তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, তা আপনি দোয়াই বললেন না। হাদিসের পরিভাষায় বোঝা যাচ্ছে পায়খানার ঘরে জিন থাকে, দোয়া যদি না বলেন আপনার পায়খানায় ব্যাঘাত ঘটাবে। তৃতীয় নম্বর কারণ হলো বন্ধু আমার, আপনি পায়খানা করছেন কেমন করে, কিভাবে বসছে, কারো শিক্ষা আমার রাসূল দিয়েছেন না দেননি, বলছেন মাওলানা মাঠে কাজ করতে করতে পায়খানা যদি লেগে যায় তো কি করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন, ইদা আরাদাল হাজাত লা ইয়ারফাউ থাবাহু হাত্তা ইয়াদমা মিনাল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শৌচালয় না পায়খানার ঘরে না, যদি খোলা আকাশের নিচে তুমি পায়খানা করতে যাও চলে যাও, ছাদ ছাড়ে চলে যাও, মানুষের চোখের আড়াল হয়ে যাও, ঢালু জমিনে চলে যাও, যতক্ষণ পর্যন্ত না মাটিতে বসে পড়বে আদম সন্তান, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাপড়কে চাড়বে না, উচ্চারণ করবে না, ওঠাবে না, যখন তুমি মাটিতে সুন্দর করে বসে পড়বে তখন তোমার কাপড়খানা চাড়বে। যখন আপনি পায়খানায় বসে পড়লেন বন্ধু আমার, নিজের শরীরের ওজনটাকে তিন ভাগ করতে হবে, তিন ভাগের মধ্যে 2 ভাগ ওজন বাম পার দিকে বেশি দিয়ে, শরীরের 3 ভাগের 2 ভাগ ওজন এই বাম পার ভরে, আর 1 ভাগ ওজন এইদিকে রাখল, এই মতো করে যদি কোন মানুষ রাসূলের আদর্শ মেনে যদি সত্যি করে এইরকম খাদ্য খাবার খেয়ে এই রীতি অবলম্বন করে যদি এরা পায়খানার ঘরে পায়খানা করে, আমার বিশ্বাস কোনদিন কোন মুসলমানকে পায়খানার ঘরে বিড়ি টানতে হবে না। রাসূলের আদর্শ মানবো ইনশাআল্লাহ, এত বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য সুন্দর আদর্শে শিক্ষা দিয়েছেন, এবার আমার দিকে চেয়ে থাকো, ভূমিকাতে বলেছিলাম কালো চামড়া ফর্সা চামড়ার মধ্যে যে ব্যবধান এটাও ভেঙে চুরমার করেছেন আমার রাসূল। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা ইমানি প্রশ্ন করছে উত্তর দেবেন, আল্লাহ কজন,
সবাই বলো না আল্লাহ গজব, সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন এক আল্লাহর কলামই চলবে কারণ সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিশ্বাস করেন যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করেন তো নাকি? আপনার মনে পড়ছে এখন ওই যে বন্ধুদের সঙ্গে খেলছিলেন লুকোচুরি, আমাদের দিনাজপুরের ভাষায় বলে টহলিয়া না কি একটা বলে, লুকোচুরি খেলে তা পাচ্ছে না? লুকোচুরি খেলতে 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 হঠাৎ করে বন্ধ মুখের ভেতর থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে, দাঁতটা আনিয়ে তখন আমি আমার মার কাছে গেলাম, মাকে বললাম মা বলে কি রে বলে দেখো 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 আমার মুখের ভিতরে কত সুন্দর দাঁতটা ছিল, দাঁতটা বেরিয়ে মুখটাই দেখতে খারাপ লাগছে, বলে ভয় করিস না এটা দুধ দাঁত, নতুন করে দাঁত নিতে হবে, দুধ দাঁত উঠে না সবারই তো উঠে। আমার বন্ধুরা মা তখন ডেকে বলে বেটা নতুন করে আবার দাঁত দিতে হবে, আমি তখন আমার মা কে ডেকে বললাম মা কেমন করে নতুন দাঁত নিতে হয় জানি না, মা তখন আমাকে ডেকে বললো বেটা দাঁত কানা তোর নিজের হাতে নে, আমাদের চারি বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁত যারা গিয়ে বল ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও তোমার দাঁত আমাকে দাও, বলেছেন না বলেন নি? এটা কার আদর্শ? এটা তো রাসূলের আদর্শ কখনো হতে দাঁত দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? আমরা ভাবলাম সেই ক্ষমতা আল্লাহ কিছুটা ভাগ করে ইঁদুর কেউ দিয়েছে, সেও দিতে পারে নাকি? আর বাপ পারবে? হ্যাঁ বলে পারবে না। এই জন্য বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন 360টা জলায়রা তিনজন জলায়রা, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি কে? আবার বন্ধুরা আমাদের একটা ধারণা আছে আল্লাহ সব জায়গায় আছে নাকি? আছে না? মানুষের মধ্যে ধারণা থাকে না আল্লাহ সব জায়গায় নেই, তার ক্ষমতা তার শক্তি তার পাওয়ার তার দেখা তার সময় সব জায়গায় আছে, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, এই আকীদা আপনাদের মধ্যে রাখতে হবে। বলছিলাম বন্ধুরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘোষণা করলেন এক আল্লাহকে মানতে হবে, মক্কার মুশরিকরা বিরোধিতা করল বলে এক আল্লাহ যদি হয় তাহলে তো তোমার ক্ষমতা আর বেশি দিন থাকবে না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, মেরে ফেল মোহাম্মদকে, কিন্তু যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারার আছে? তাকে কেউ মারার নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুতি নেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার উঠতে শুরু করলেন নাকি? শেষ করে দিন না, শেষ করে যাচ্ছে বড় ভাই। আচ্ছা সবাই কে কি সঙ্গে লেগে গেল একটু বসুন, অসুবিধা নেই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার সঙ্গী আবু বকরকে সঙ্গে করে ছুটলে পায়ে হেঁটে 15-16 দিন 17 দিনের হাঁটা পথ অতিক্রম করে মদিনায় আসতে, আমার দিকে একবারে মনোযোগ দিন, মদিনা থেকে সেখানে দিন প্রচার করে কিছুদিন পর মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, এবার বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি বুরাক নামক জানে করে মেরাজ হচ্ছে, মানে আল্লাহ আল্লাহ রাসূল আকাশে যাচ্ছেন আল্লাহ তাকে সাড়া দেওয়ার জন্য, প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার যখন পৃথিবীতে ফিরে আসলেন আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলকে দেওয়া হয়েছে তিন খানা জিনিস, কয়খানা? তিনটা জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে একটা জিনিসের নাম হলো নামাজ, সালাত। আজকে যারা ফজরের নামাজ পড়েছেন হাত তুলুন, এই কয়েকজন আর পড়েননি, সবাই একটু এতটুকুনি বলি যে ইনশাআল্লাহ পড়বো, সবাই বলি ইনশাআল্লাহ পড়বো। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, পারে না পারে না, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মমিন তো বাতা হয় সালাতের উপরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মমিন তো বাতা হয় নামাজের উপরে, জীবনে নামাজ যেন
কাজা এমন তো হতে পারে জহরে জানাজা, বেদামাজি পাবে না রায় নবীর সাফায়া, যোগ হবে শ্রেষ্ঠী কানা আঘাতার আঘাত, বেনামাজি পাবে না গায় নবীর সাফায়াত, যোগ হবে শ্রেষ্ঠী কানা আঘাতার আঘাত, নামাজ বিদে পরপারে, নামাজ বিদে পরপারে এমন তো হতে পারে জহরে জানাজা, মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। সবাই পারে আলাদা করি ইনশাআল্লাহ পড়বো, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, তিনি যখন নামাজ দিয়ে আসলেন মসজিদে নববীতে বসেছেন সাহাবীদের মধ্যে বসা, তো সবে মাত্র নামাজ নিয়ে এসেছেন, তো আজকে নামাজের জন্য আমাদেরকে আহ্বান করা হয় আজানের মধ্য দিয়ে, আজান হয় না প্রত্যেকটা ওয়াক্তে, আজান হয় তো তখন আজানের প্রচলন শুরু হয়নি, আল্লাহ রাসূল আপনারা যেমন বসে আছেন এরকম সাহাবি বসা, তাদের সঙ্গে আলোচনা মাশওয়ারা হচ্ছে। আচ্ছা বলো 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 বলো, এই দিন রাত পাঁচ ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশায় মানুষদেরকে কেমন করে কি ভাষায় ডাকলে তারা সহজে নামাজের জন্য নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? কেউ তখন বলে হ্যাঁ আল্লাহ রাসূল, ফজরের যখন সময় হবে আমরা কেউ ঢল বাজাবো, আল্লাহ রাসূল বললেন চলবে না, কেউ বললে আল্লাহ রাসূল যখন সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ শঙ্খ ফোকাবো, আল্লাহ রাসূল বললেন চলবে না, রাত হয়ে গেল, রাত শেষে সকাল হয়ে গেল, একজন সাহাবী রাসূলের কাছে দৌড়তে দৌড়তে আসার পরে তিনি বললেন হে আল্লাহ রাসূল, আমি রাতের অন্ধকারে একখানা স্বপ্ন দেখেছি, দেখুন তো দেখুন তো এই যে বাক্যগুলো আমি স্বপ্নে দেখেছি, তো এগুলো দিয়ে আমি যেন মসজিদের মিনার থেকে মানুষদেরকে নামাজের জন্য ডাকছি, আল্লাহ রাসূল দেখলে আরিস করব না, সুন্দর ভাষা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড়, মানে সব সুন্দর করে সাজানো গোছানো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তিনি গ্রহণ করলেন। কিন্তু বন্ধু আমার, ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কার নাম সেই দিন ঘোষণা করবে, সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছে, অসংখ্য সাহাবীর মধ্য থেকে বন্ধু আমার সেই দিন মসজিদ নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার নাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে নিয়েছিলেন, যে মানুষটাকে তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো, কি না বংশীয় মর্যাদা মর্যাদা ছিল না, টাকা ছিল না পয়সা ছিল না, কিন্তু বন্ধু আমার অন্তরে আল্লাহর ভয় ছিল না ছিল না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুল পথে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কম কিছু চায় না, রাতের আধারে যারা সেজে যাচ্ছে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজে যাচ্ছে রয় বৃষ্টি পড়ছে নাকি আর একটু বসুন না খুব জোরে আসছে না তো না, রাতের আধারে যারা সেজে যাচ্ছে রয় দু চোখের সোজে নদী যেন বয়, ছলমার হাত জানি যতই আসুক পিছনে ফিরে এসে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুল পথে যায় না, আলিল্লাহে দেখবে যেটা দেখা হবে বন্ধু আমার সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না ছিল না, এবার দেখেন দেখেন দেখবেন আমার দিকে দেখেন রাসূলের আদর্শ কত সুন্দর শিষ্টাচার তিনি শিখিয়েছেন, অবাক হয়ে যাবে। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কয়েকদিন আকাশ থেকে বন্ধু আমার জিব্রাইল ফেরেশতা নেমে এসে আমার রাসূলকে জিজ্ঞেস করে, বলেন মুহাম্মদ আজকে কি মসজিদে নববীতে কেউ আজান দেয়নি? বলে আজান তো হয়েছে। বলে না আজান হয়নি। বলে জিব্রিল তুমি বুঝলে কেমন করে? বলে যে মসজিদে নববীতে আজান হলে পরে আমরা আকাশের ফেরেশতারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের ফেরেশতারা আমরা আকাশ থেকে মসজিদ নবীর আজানের ধ্বনি শুনতে পাই। আজকে আমরা মসজিদ নববীর আজানের ধ্বনি কেউ শুনতে পাইনি। তার মানে কে আজান নেয়নি? কথা বলে না, কে আজান নেয়নি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান তার মর্যাদা কত বেশি বন্ধু আমার। আজান দিলে পরে আকাশ ভেদ করে সরাসরি চলে যায় উপরে, আজান না দিলে পরে যায় না। তার মানে তার সম্মান তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন আমার রাসূল ডেকে বলে, ও বিলাল শোনো তোমাকে বলছি, তুমি কে এমন আমল করো আজকে যখন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিল তখন তোমার জুতোর আওয়াজ হেঁটে যাওয়ার পায়ের শব্দ আমি আমার কানের মধ্যে শুনেছি, বলো তো বেলাল তুমি কি এমন আমল করো? তো বেলাল বলছে, আল্লাহ রাসূল আমি তো হাত স্বীকৃত দাস কালো মানুষ, সেটা তুমি কোনো ভালো আমল করতে পারি না, তবে আমার জানা মতে আমি যখনই অপবিত্র হয়েছি পবিত্রতা অর্জনের জন্য সুন্দর করে অজু করে নিয়েছি, আর আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করেছি মসজিদের যে দোরাকাত তাহিয়াতুল মসজিদ সেটা পড়ে তারপরে বসার চেষ্টা করেছি, এই এই ভালো আমল ছাড়া আমি আর অন্য কোনো ভালো আমার আমার আর মনে পড়ে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ডেকে বলা হচ্ছে, ও বেলাল সরে নাও, তোমার কাছে হতে পারে এটা সামান্য, তোমার কাছে হতে পারে এটা অল্প, কিন্তু মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্য এত কবুলযোগ্য এত সুন্দর করে মহান আল্লাহ গ্রহণ করেছেন যে তোমার মতো একখানা হাত শিক্ষিত দাস গোলামকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছেন। ভাবা যায় বন্ধু আমার ইসলাম কত সুন্দর, সবাইকে সুন্দর শিক্ষা দিয়েছেন, সুন্দর শিষ্টাচার সুন্দর আদর্শের শিক্ষা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে যাচ্ছি বন্ধু, মানুষ যদি পৃথিবীর বুকে ভালো কাজ করে তার বদলা আল্লাহ দেবে না দেবে না? কথা বলে এজন্য বলতে যাচ্ছি, ও যুবক ভাই আমার তোমাকে বলতে চাই, সকালবেলা আমি যখন বাড়ি গেলাম রাসূলের একখানা হাদিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান করে বলেছেন, ইন্নামি আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলাকা, সত্যি যদি তোমরা আমার প্রিয় বান্দ হতে চাও, আমার সাথে যদি তোমরা হতে চাও, ও আমার সাথীরা শুনে নাও, আমার আদর্শ তোমরা মেনে নাও, আমার আদর্শ মানো, তাহলে পরে হাসনের ময়দানে আমি রাসূল আর তুমি পাশাপাশি একই সঙ্গে অবস্থান করব, আমি তোমার প্রিয় পাত্র হয়ে যাব। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার সকালবেলা যখন বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমি আমার মাকে ডেকে বললাম, মা কি হয়েছে রে? তাই বলছি, দেখো মা এই কটটা নোংরা হয়ে গেছে। তো মা বলল, খুলে দে। খুলে দিয়েছি। আমি তখন আমার জুব্বাটা দেখলাম, মাকে বললাম, মা সেটা নোংরা হয়েছে। মা বলল, খুলে দে। খুলে দিয়েছি। এবার আমি বন্ধু কোরআনতে আনিলাম পড়ার জন্যে, কোরআনের সঙ্গে যে পেঁচানো কাপড়টা থাকে ওটাকে কি বলে গেলাম না জুজদান, আমার বন্ধুরা সেই জুজদান সেই কভারটা কাপড়টা যখন খুলতে গেলাম লক্ষ্য করে দেখলাম তার মধ্যে ময়লা পড়েছে। আমি আমার মাকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে। তো মা বললো, ওটাও খুলে দে। তিনখানা কাপড় এক জায়গায় খুলে দিয়েছি। মা ইতিহাস গো তার ইতিহাসার পর বন্ধু, যদি আমার দামি কট্টার সঙ্গে মায়ের পায়রা দিলে এগে যায় অজান্তে মনে কষ্ট হবে না, এই দামি জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়রা দিলে আমার বিশ্বাস মনে কষ্ট হবে না, কিন্তু বলতে চাচ্ছি কোরআনের কভারটা কোরআনের কাপড়টার সঙ্গে যদি অজান্তেও পায়লা দি লেগে যায় বলুন তো ভাই আমার মনে একটু হলেও কষ্ট হবে না হবে না? হবে না? হবে। বাজারে সব থেকে সস্তা কাপড় দিনাজপুরের ভাষায় আমরা বলি পেরিকট কাপড়, বাজারের একখানা সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে যার কভার হওয়ার কারণে জুজদান হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে?
বাড়িয়েছেন তিনি দিদিকে। ও যুবক ভাই, রাসূলের আদর্শ যদি মেনে নাও, কোরআনের সংস্পর্শে একটা বার যদি তুমি চলে আসতে পারো, খারাপ কাজ ছেড়ে দিয়ে, আমার বিশ্বাস তোমার তো সম্মান, তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে না পারে না পারে না পারে পারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি সঙ্গী করো, বন্ধুত্ব যদি করতে হয়, তাহলে আতরওয়ালাকে বন্ধু বানাও, খামারওয়ালাকে নয়। বলি কেন? হয় তুমি আতর কিনে নেবে, আর না হলে আতরওয়ালা তোমাকে আতর উপহার দেবে, আর যদি না দেয়, তুমি যদি না কিনো, তার কাছে বসলে অন্তত না আতরের সুঘ্রাণটা তো নাকের মধ্যে যাবে, উপকার হবে ক্ষতি হবে না। আর কামারকে যদি বন্ধু বানাও, তার পাশে যদি বসো, ওই গরম আগুনে তৈরি করা লোহাতে যখন ঠাস ঠাস করে মারবে, তার আগুনের ছিটে ফোটা এসে তোমার শরীরে চামড়া এসে যদি লাগে, ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই তো নাকি? তার মানে এখানে বোঝানো হচ্ছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সঙ্গে বন্ধুত্ব করবেন ভালো হবেন, খারাপের সঙ্গে বন্ধুত্ব করবেন তো খারাপ হবেন। তো পৃথিবীর সব থেকে ভালো মানুষ যিনি, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে বন্ধুত্ব করতে কারো অসুবিধা আছে কি? না, থাকতে পারে না। এই সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে প্রত্যেকটা মানুষকে তিনি সুসংবাদ দিয়েছেন, জান্নাতের ভালোর সঙ্গে বন্ধুত্ব করে বড় করতে বলেছেন, খারাপের সঙ্গে নয়। এজন্যে বন্ধু আমার, পৃথিবীর বুকে মানুষ যদি ভালো কাজ করে, তার ভদনা আল্লাহ পরকালে দেবে না দেবে না। এমনিতেই ভালো কাজ যদি করেন, মানে বলা হচ্ছে ভালো কাজ কাকে বলে হাদিসের পরিভাষায়, বলে এমন কাজ করলেন, কাজ করার পর মনের মধ্যে শান্তি আছে। আমি মাঝে মাঝে ছোট ছোট কাজ করার চেষ্টা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ছোট ছোট কাজ কোনোদিন বলি না। আজকে আপনাদেরকে বললাম, আসাম থেকে প্রোগ্রাম করে নিউ ফারাক্কা নামলাম, নিউ ফারাক্কার পাশেই দেরিয়া গ্রামের পাশে খুঁজিপাড়ায় প্রোগ্রাম, তো এসে নামলাম, তো একটা বিরিয়ানির দোকানের পাশে দুটো ছোট ছোট বাচ্চা, বয়স 8 থেকে 10 বছর হবে, আমাকে এসে বলছে, কাকু 10 টাকা দাও না একটা কিছু খাবো, কাকু কিছু দাও না 10 টাকা কিছু খাবো। আমি তখন বললাম, তোরা তোদেরকে 10 টাকা দেবো না, কি খাবি বল? বলে ভাত খাবো। আচ্ছা ভাত নয়, আর কি খাবি বল? বলে বিরিয়ানি খাবো। তোদের হোটেলে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দুজনকে বসিয়ে দিলাম, আর হোটেল আলাকে বললাম যে ভাই দুজনকে দুটো বিরিয়ানি দিয়ে দেন। হোটেল আলা যখন বিরিয়ানি দিচ্ছে, ওদের লাফা ঝাপা আর ওদের কুদা দেখে মনের মধ্যে একটু শান্তি লাগছে, কতদিন থেকে হয়তো এরা খাইনি। মানে এই যে ছোট কাজ বন্ধু আমার, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্না ফিল জান্নাতি দরফা কাদি ইউরা দাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন দাহিরিহা আদাহুল্লাহ লিমান আতআমাতু। জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর থাকবে, যার ভেতর থেকে বাইরে, বাইরের থেকে ভেতর দেখা যায়, ঝকঝকে চকচকে মুক্তার স্বর্ণ দিয়ে কচিত একখানা বিশাল সুন্দর ঘর। আর কারা পাবে? যারা ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পানি পান করায়। বন্ধু আমার, সময় আর সাথ দিচ্ছে না, বৃষ্টি পড়ছে নাকি? শেষ করে তো যাক। বন্ধু আমার, আজকে পর্যন্তই বলার থাকলো, আর বলতে পারছি না। এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন রাসূলের আদর্শ সম্পর্কে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুস্থ শরীরে তারা যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে, তার তুমি ক্ষমতা প্রদান করো, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যুব সমাজকে মসজিদমুখী করে দাও, যুব সমাজকে রাসূলের আদর্শ মানার তুমি তৌফিক দান করো, আমরা বলি আমিন।